আজকে আমি আপনাদেরকে দেখাবো ওমারশিট কিভাবে ফিল আপ করেন, ওমারশিট কিভাবে ফিল আপ করেন, কেনকে আপনাদের ওমারশিট কোন ফিল আপ করব আহক মই আইটি আপনাদের দেখাই আছো। ওমারশিট কেসে ফিল আপ করতে ইয়ে মে আপকো দেখাউগা। আর ইয়ে যে চ্যানেল হ্যায় ইয়ে চ্যানেল আপলোগ সাবস্ক্রাইব করকে রাখনা, क्योंकि एटेट सीटेट जितने भी असम गवर्नमेंट का नोटिफिकेशन आएगा और सेंट्रल गवर्नमेंट से जितने सारे नोटिफिकेशन आता है ये चैनल में, इस चैनल में मिलेगा। ठीक है, थैंक यू। आके चलिए देखिए हमारा तो ब्लैक पेन है। हाँ, ये ब्लैक बॉल पेन दिए ओमारशीट फिल आप करना। एट ओमारशीट जो एग्जाम एट ओमारशीट हमें देखे दीब अपन क्यों ओमारशीटे फिल आप करबें। तो सर्वप्रथम ओमारशीटे ये कोनो भूल करबें ना, भालो करे देखुन যে যদি আপনার কোয়েশ্চন পেপারে সাপোজ আপনার রোল নাম্বার দেওয়া আছে 25394 এরকম যদি কোনো নাম্বার দেওয়া থাকে, আমি এখানে একটি উদাহরণস্বরূপ লিখে নিলাম নাম্বার, যে এখানে ওমারশিটে কোনো টাচ করবে না, কিন্তু আমি অন্য একটি পেপারে আমি লিখে নিই প্রথমে একটি নাম্বার, যেমন ধরে নিলাম এই পেপারে সাপোজ মনে করেন আপনার 253945 এরকম একটি আপনার নাম্বার। ঠিক আছে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ওমারশিট ফিল আপ করার জন্য, তাই ওই নাম্বারটি এনে এখানে লিখতে হবে 25394545। ঠিক আছে, তারপর খেয়াল করতে হবে এই টু এখানে একটু কে আমি টুকে চিহ্নিত করলাম, তারপর এখানে ফাইভ আছে, এই লাইনে ফাইভকে আমি চিহ্নিত করবো না, এখানে টুকে একবার করে নিয়েছি, তারপর ফাইভ এই লাইনে চিহ্নিত করবো। বহু সময় ছাত্রছাত্রীরা কী করে, এখানে দুই করে তারপর ফাইভ করে তারপর থ্রি করে তারপর নাইন করে তারপর ফোর করে তারপর ফাইভ করে, মানে এক লাইনে করে দিই, তখন ওমারশিট ফিল আপ করা হয় না। যার জন্য আমি বারবার বলছি যে এই সমস্ত করলে হবে না, এরকম টু তারপর লাইনে ফাইভ, পরের লাইনে থ্রি থ্রি, পরের লাইনে নাইন আছে নাইনটি, এরপর লাইনে ফোর আছে ফোর, এরপর লাইনে ফাইভ, এটা পুরো ডার্ক করে নিতে হবে। ডার্ক করার নিয়ম হলো আপনি এরকম যদি আপনি করেন সম্পূর্ণ ডার্ক হয়ে গেছে, এরকম এরকম ডার্ক আপনাদের দেখুন, এই যে ডাক করেছি এরকম আপনারা ফিল আপ করতে হবে। আমি একটি ডাক করে দিয়েছি, বাকিগুলো ডাক দিয়ে রাখিয়েছি, আপনারা এরকম ডাক দিয়ে রাখবেন না, পুরাটা ফুল করে নেবেন, এরকম যেরকম একটি আমি করে দিয়েছি আপনারা দেখে দিয়েছি এরকম পুরাটা করে নেবেন। যদি এক হয়ে যায় এখানে এক নম্বরে এর আনসার আপনি এক হয়ে গেল, এ শুধু আপনি এটিকে আপনি কী করবেন ওমারশিট এভাবে ফিল আপ করবেন। কিন্তু এটা খেয়াল করবেন এক লাইনে যদি দুইটা হয়ে যায় আপনি দুইটি ঠিক করবেন না, দুইটি করে যেতে করলে আপনার এক নম্বর পাবে না। যেমন এক নম্বরে এ শুদ্ধ আমি এক করে নিয়েছি, দুই নম্বরে বি গে বি দিলাম, বি শুদ্ধ আমি বি করে নেব, তারপর হঠাৎ আমার মনে হলো যে আমি বিটা তো ডার্ক করে নিলাম কিন্তু আমার দেখা যাচ্ছে বিটা শুদ্ধ নয় সি শুদ্ধ হয়ে গেছে, তাই সি করে দিই। আপনি করে দিলে যে আর না করে দিলে যার জন্য সময় নষ্ট করবেন না, এখানে যদি আপনি দিয়ে দিন এক লাইনের মধ্যে দুইটি যদি ডার্ক করেন তাহলে আপনার কোনোটি মার্ক পাবেন না, যার জন্য করার কোনো প্রয়োজন নাই। যার জন্য একটার মধ্যে একটি একটি ঠিক করবেন, কোনো সময় দুইটি করবেন না, আপনার সময়টা অজস্র নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ এটা দেখার জন্য, এবং এইভাবে আপনার ওমারশিট ফিল আপ করবেন।